আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রোফাইল গাইড অপশনটা ফেসবুক কর্তৃপক্ষ সবার আইডিতে অ্যাভেলেবল করে দেয় নাই। সো এই ছোট ভিডিওটা দেখার পর সে অনুযায়ী কাজ করলে আপনিও আপনার প্রোফাইল কার্ডটা আপনার ফেসবুক আইডির ছবিতে নিয়ে আসতে পারবেন। বাই দ্য ওয়ে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক গাইড অপশন চালু করার জন্য আপনাকে ছোট্ট এক্সট্রা অ্যাপস ডাউনলোড করতে হবে। সো আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে গেছে, অ্যাপস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন MONOKAITWLKIT। এটা লিখে আপনি চার্জ করবেন। এটা লিখে চার্জ করলে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন শো করবে। এই অ্যাপ্লিকেশনটা 17 MB-র একটা অ্যাপ্লিকেশন, ওয়ান প্লাস ডাউনলোড হয়ে গেছে। সো এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। সো আপনাদের সুবিধার্থে অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো অ্যাপটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর কিছু একটু গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে, সেটিংগুলো আপনি দেখে নেবেন। সেটিংগুলো আপনি দেখার পর আপনি অ্যাপসটা কীভাবে ওপেন করবেন সেটা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন। সো এই জন্য বিষয়টা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখুন। ও অ্যাপসটা ওপেন করার আগে আমি আমার ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে গিয়ে আমি দেখাবো আমার প্রোফাইলে যে ঘাট হ্যাক কিংবা ঘাট যে নেই সেটা এখন আমি দেখাবো। এখানে প্রোফাইলে ক্লিক করলে এখানে ঘাট দেওয়ার কোনো অপশান শো করছে না। অনেক আগেই বা অনেক পূর্বেই এরকম একটা এখানে গাছ দেওয়ার অপশন শো করতে হয়। এখন এটা সম্পূর্ণ উঠে তুলে নিয়েছে ফেসবুক। সো ফেসবুক কর্তৃপক্ষ সব এখন গাড়ের জন্য আপনি যদি হেল্প সেন্টারে গিয়ে গাড়ের অপশন লিখে চার্জ দেন তারা বলবে এখানে গাছ দেওয়ার অপশনটা সব জায়গায় অ্যাভেলেবেল নয়, এটা বলতেছে তারা। সো আপনি এখন কীভাবে এখানে ছবির উপর গাড়টা নিয়ে আসবেন? সো আমাদের এই ছবির উপর দেখেন কোনো গাছ দেওয়ার অপশন নেই বা আমার এখানে ছবির উপর কোনো গাছ নেই। সো এখন আমি এই যে ছবির উপর কার্ডটা আমি বসাবো। সো এই জন্য আমি অ্যাপসটা আমরা ইনস্টল করতেছি, অ্যাপসটা আমরা ওপেন করতেছি। অ্যাপসটা ওপেন করলে প্রথমে ইন্টারফেস এরকম দেখাবে, এরকম শো হবে। এরপর আপডেট হবে একটু আপনি ওয়েট করবেন আপডেট হওয়ার জন্য। আপডেট সম্পূর্ণ হয়ে গেলে আপনার এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে গেট স্টার একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনার বলতেছে আপনার ল্যাঙ্গুয়েজটা সেভ করার জন্য বলতেছে। সো আপনি ইংলিশের উপর ক্লিক করে দেবেন। আপনি ইংলিশের উপর ক্লিক করে এরপর সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আবার কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউ উপর ক্লিক করে দেবেন। এরপর আবার ফ্রেশ ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন, ফিনিশের উপর ক্লিক করবেন। এরপর অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে একটু ওয়েট করবেন। এরপর এখানে আপনার ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ডটা দিতে বলছে। সো আপনি আপনার ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো আমি আমার ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনি লগ ইনের উপরে ক্লিক করবেন। এরপর অটোমেটিক এটা আপনার লোড হয়ে আপনার ওপেন হয়ে যাবে। সো একবার খুব সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এটা রুট পাঁচ ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফেসবুকটা আপনি এখানে দেখতে পারবেন আগের মতোই, সব কিছু এখানে দেখতে পারবেন। দেখেন তো এখন আপনার প্রোফাইল কার্ডটা কীভাবে আনবেন, এজন্য আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশন, অপশন উপর আপনি ক্লিক করবেন। অপশন উপর ক্লিক করে আপনার যে মানুষের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলেই আপনার যে উপরে একটা দেখতে পাচ্ছেন এপন্তের ঘাট একটা এটা অপশন দেখাচ্ছে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলেই আপনার এটা গাড়টা ইনেবল হয়ে যাবে। সো এখন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি যদি আইডি অ্যাকাউন্ট এখান থেকে লিড লগ আউট করতে চান আপনি এই যে অপশনের উপর ক্লিক করবেন। অপশন উপর ক্লিক করে একটু নিচের দিকে আসলেই লগ আউট নামের অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনি লগ আউট করতে পারবেন। তো এখন আমি দেখাবো গাড়টা আসলে কি আমার ফেসবুকের উপর ছবির উপর আসছে বা কি আসে নাই। সো এই জন্য আমি ফেসবুকটা ওপেন করতেছি। ফেসবুকটা ওপেন করার পর এরকম দেখাচ্ছে। সো আমি একটু রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে গাড়টা আমি এখানে লেগে গেছে। এই দেখুন প্রোফাইল ছবির গাড বন্ধ করুন বা ইয়ে করুন, আমি একটু অপশন দেখতে পাচ্ছি ছবির উপর মানে সম্পূর্ণ গাড। এখন যে কেউ আমার এই ছবিটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না। সো বন্ধুরা, এভাবে আপনি
খুব সহজে আপনার যে ফেসবুকের যে গার্ড রয়েছে সেটা আপনি ইনেবল করতে পারেন খুব সহজে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের লেটেস্ট টিপস এবং টিপসটা আমাদের চ্যানেলে সবসময় ভিডিও আপডেট হয়ে থাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।